আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দাখিল নবম দশম শ্রেণী। এখান থেকে আমরা আজকে খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে খন্দকের যুদ্ধের কারণসমূহ কী। খন্দকের যুদ্ধের যদি কারণ আমরা দেখি, তাহলে প্রধান প্রধান কারণের মধ্যে অন্যতম কারণটা হচ্ছে কুরাইশদের আশঙ্কা। যখন কুরাইশরা উহুদের যুদ্ধে জয়লাভ করলো, কিন্তু তারা আশানুরূপভাবে জয়লাভ করতে পারে নাই। অন্যদিকে মুসলমানরা যখন কুরাইশের উহুদের যুদ্ধে বিপর্যস্ত হয়, তখন মুসলমানরা আবার তাদের মধ্যে নতুন করে শক্তি সঞ্চয় করতে থাকে। মুসলমানদের এই শক্তি সঞ্চয়ের খবর পেয়ে কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং কুরাইশরা চিন্তা করে যে মুসলমানদের বিপক্ষে একটু আবার নতুন করে যুদ্ধের দরকার। এই জন্য কুরাইশরা মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, এবং সেই যুদ্ধটাই হচ্ছে খন্দকের যুদ্ধ। এটা হচ্ছে খন্দকের যুদ্ধের একটা প্রধান কারণ। এরপরে আরেকটা কারণ ছিল বেদুইনদের শত্রুতা। বেদুইনদের প্রধান কাজ ছিল যে তারা অন্যের ধন সম্পদ লুটতরাজ করে তারা জীবনযাপন করত। রসুল্লাহ ইসলাম তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য বারবার নিষেধ করে, কিন্তু তারা এটা মানেন নাই। পরবর্তী সময়ে তারা রসুল্লাহ ইসলাম এবং মুসলমানদের শত্রু হয়ে দাঁড়ায় এবং তারা কুরাইশদের সাথে গোপনে আতাত করতে থাকে। তাদের উদ্দেশ্য হল যে কুরাইশদের সাথে গোপনে আতাত করে মুসলমান এবং আল্লাহ রসুলকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া। এটাও কিন্তু এই যে বেদুইনদের শত্রুতা, এটাও খন্দকের যুদ্ধে আরেকটা কারণ আমরা বলতে পারি। খন্দকের যুদ্ধে আরেকটা কারণ হচ্ছে ইহুদি উস্কানি। উহুদের যুদ্ধের পরে ইহুদিদের একটা গোত্র বনু নজির, এই বনু নজিরকে তাদেরকে নির্বাসন দেওয়া হয় খাইবারের নিকটবর্তী স্থানে। খাইবার এবং সিরিয়ার নিকটবর্তী স্থানে তারা সেখানে বসবাস করতে থাকে। ইহুদিদের বিভিন্ন গোত্র তখন একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করে, যে যাতে করে মুসলমানের বিরুদ্ধে একটা যুদ্ধ করা যায়। এবং সেখানে কিন্তু দেখব যে ইহুদিদের এই গোত্রগুলা শেষ পর্যন্ত যে কুরাইশদের সাথে গোপনে আতাত করতে থাকে। এইভাবে আমরা দেখব যে তিনটা শক্তি, একটা হচ্ছে কুরাইশ, আরেকটা হচ্ছে বেদুইন এবং ইহুদি, এই তিনটা শক্তি একত্রিত হয়ে তারা একটা নতুন একটা যুদ্ধের চিন্তা ভাবনা করেন, এবং সেই যুদ্ধটাই হচ্ছে খন্দকের যুদ্ধ। এখানে কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান, তিনি কুরাইশদের, বেদুইনদের এবং ইহুদিদেরকে নিয়ে একত্রিত করে 10,000 সৈন্য নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হন। রসুল্লাহ সাল্লাম এই খবর যখন পাইলেন যে কুরাইশরা মদিনার দিকে অগ্রসর হচ্ছে, তখন রসুল্লাহ সাল্লাম 3,000 সৈন্য নিয়ে মদিনার কাছাকাছি তিনি উপস্থিত হলেন এবং সেখানে একটি পরামর্শ সভা ডাকলেন যে কীভাবে কুরাইশদেরকে, এই মিত্রশক্তিকে, বিশেষ করে কুরাইশ, ইহুদি এবং বেদুইন, এই তিনটা শক্তিকে কীভাবে নিঃশেষ করে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ পরিচালনা করা যায়। তখন ওই সময় একজন বিজ্ঞ সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তিনি পরামর্শ দিলেন রসুল্লাহ সাল্লামকে যে আমরা এইবার যুদ্ধ না করে খন্দক তৈরি করে খন্দকের মাধ্যমে আমরা যুদ্ধে যাব, এবং সেই যুদ্ধ যদি পরিচালনা করা যায় তাহলে কুরাইশদের প্রতিহত করা যাবে। কোরআনে এই যুদ্ধকে আজহাবের যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকে এই যুদ্ধকে ত্রিশক্তির যুদ্ধ বলে আখ্যায়িত করছে। এক্ষেত্রে আমরা দেখব যে রসুল্লাহ ইসলাম সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ সাপেক্ষে রসুল্লাহ ইসলাম মদিনার একটা কাছাকাছি স্থানে তিনি একটা খন্দক নির্মাণ করলেন, এবং সেখানে যারা বৃদ্ধ ছিলেন এবং শিশু ছিলেন সেখানে তারা অবস্থান করলেন। খন্দক যখন কুরাইশরা আসলেন এই তাদের মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, যখন তারা এসে দেখলেন যে সামনেই খন্দক, এটা দেখে তারা বিস্মিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। কুরাইশরা সেই খন্দকের ওইখানে অবস্থান করলেন এবং সেখানে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে 3 সপ্তাহ, প্রায় 21 দিন পর্যন্ত তারা সেখানে অবরোধ করে রাখলেন। পরবর্তী সময়ে কুরাইশদের মনোবল ভেঙে গেল, তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো এবং আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদত, বিভিন্ন ধরনের প্রকৃতির দুর্যোগ, বিশেষ করে ঠান্ডা বাতাস প্রবাহিত হতেছিল। শেষ পর্যন্ত কুরাইশরা তাদের তাঁবু গুটিয়ে শেষ পর্যন্ত তারা চলে গেলেন এবং মুসলমানরা বিনা বাধায় বিনা যুদ্ধে খন্দকের যুদ্ধে জয়লাভ করলেন। এই হচ্ছে খন্দকের যুদ্ধে জয়লাভের বিষয়টা। আমরা এখানে পরিষ্কারভাবে বলতে পারি যে খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন। খন্দকের যুদ্ধে জয়লাভের যে একটা গুরুত্ব, যদি আমরা ফলাফল বলি, যেটা গুরুত্ব বলতে পারি, সেটা হচ্ছে খন্দকের যুদ্ধে ত্রিশক্তি পরাজয় সংঘটিত হয়। এখানে আমরা ত্রিশক্তি বলতে কুরাইশ, বেদুইন এবং ইহুদিদের বলতে পারি। কুরাইশ এবং বেদুইন ইহুদিরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মুসলমানদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছিলেন, কিন্তু যখন খন্দকের যুদ্ধে তারা পরাজিত হলেন তখন আর তাদের আর সাহস থাকলো না। তারা পরবর্তী সময় মুসলমানদেরকে আর বাধা দেওয়ার জন্য, প্রতিহত করার মতো ক্ষমতা তাদের আর থাকলো না। তার মানে ত্রিশক্তির পরাজয় সংঘটিত হয় এবং পরবর্তী সময় ইসলাম বিশ্বের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রসার এবং প্রসার সংঘটিত হয়। তাহলে আমরা মোটামুটিভাবে তোমরা এই বিষয়টা, যে খন্দকের যুদ্ধ কি, খন্দকের যুদ্ধের ফলাফল, এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।